এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, প্রচার প্রচারণার কেমন চলছে এবং সেখানে ভোটাররা কি চাইছেন, প্রতিশ্রুতি কি ভোটারদের, সেই সার্বিক বিষয়গুলো আমাদের জানান। হ্যাঁ তাসনিমা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, ময়মনসিংহের 9 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন, এবং প্রচার প্রচারণা সকাল থেকে রাত অব্দি প্রচার প্রচারণা একেবারে চরম পর্যায়ে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আগের যিনি সাবেক মেয়র যিনি ছিলেন ইকরাম হক কিছু মহোদয়, তার ফেলে আসা কাজগুলো, অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, দিয়ে তিনি ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এবং এছাড়া বাকি 5 জন ভোটার, তারা তাদের ভোট চাচ্ছেন, তাদের ভোটারদের দ্বারে দ্বারে নতুন প্রতিশ্রুতি ঝাঁপি মেলে ভোট চাচ্ছেন। আমি এই মুহূর্তে নগরীর দুর্গাবাড়ি রোডে অবস্থান করছি, এখানে কিছুক্ষণ পরপর প্রচারের মাইক এবং চারদিকে পোস্টারের খেয়ে গেছে নগরীর চারদিক, এবং সমর্থকরা স্বজনরা প্রার্থীদের সমর্থকরা স্বজনরা তারা বেরিয়েছে ভোটারদের কাছে কাছে ভোট প্রত্যাশায়। এখন মানে নতুন করে এখন যতই দিন আসছে ঘনিয়ে আসছে, নতুন করে প্রচারের অবস্থানগুলো এমন হচ্ছে যেন গুজবগুলো চারদিকে ছড়িয়ে পড়বে। এই গুজব থেকে বাঁচার জন্য তারা নতুন নতুন কৌশল অবলম্বন করছেন, কেউ বলছেন বসে পড়ছে, কেউ বলছেন তিনি এগিয়ে রয়েছেন, এই গুজবগুলো বিভিন্ন ভাবে উপস্থাপিত হচ্ছে চারদিকে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম ময়মনসিংহ সিটি নির্বাচনের খবরাখবর।